আমরা সকলেই জানি দই স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে যা হার মজবুত রাখে গ্যাস্ট্রিক আলসার বা পেটে যে কোনো সমস্যায় টক দই খুব উপকারে আর খাবারও হজম করতে সাহায্য করে প্রতিদিন একটু দই খেলে স্বাস্থ্য খুব ভালো থাকে আজকের পর্বে আমরা দেখব কিভাবে বাড়িতে খুব সহজেই দই পাতা যায় আর টক দই তৈরি করার জন্য যে বীজ লাগবে সেই বীজটা আমি ঘরেই তৈরি করব। দইয়ের বীজ তৈরি করার জন্য ফুল ক্রিম দুধ দুই তিনটা বলক তুলে চাল করে নিয়েছে এরপর কুসুম গরম করে তিনটা বাটিতে নিয়ে নিয়েছে আর ফুল ক্রিম দুধই নিতে হবে এছাড়া কিন্তু দইয়ের বীজ জমবে না আমি শুকনামরিচ কাঁচা মরিচ আর লেবুর রস দিয়ে দইয়ের বিষ করে দেখাব এর জন্য আমি দুইটা কাঁচা মরিচ নিয়েছি আর মরিচের বোটা থাকা জরুরি এছাড়া জমবে না এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি আর বোটা নিচের দিকে করে দিতে হবে আর নিয়েছি শুকনা মরিচ এটাও বোটা সহ নিতে নিয়েছি বোটাতে এক ধরনের এনজাইম থাকে যেটা দুধ জমতে সাহায্য করবে আর বোটা নিচের দিকে করে দিতে হবে যেন দুধে ডুবে থাকে বোটাটা আর নিয়েছি দুই চামচ লেবুর রস এটাও দিয়ে দিয়েছে লেবুর রস দিয়ে একটা চামচ দিয়ে একটু নেড়ে দিব আমি তিন ধরনের করে দেখিয়েছি আপনারা যে কোনো একটা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এবার এগুলোকে একটা গরম জায়গায় রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সেট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তিনটায় ভালোভাবে জমেছে লেবুরটা জমতে সময় লেগেছে চার থেকে পাঁচ ঘন্টা কাঁচা মরিচ আর শুকনো মরিচেরটা জমতে সময় লেগেছে আঠারো থেকে উনিশ ঘন্টা এটা জমতে একটু সময় লাগে কিন্তু একবার বানিয়ে অনেক দিন দই খাওয়া যাবে আমি কেটে দেখাচ্ছি এটা লেবু দিয়ে বানিয়েছে দেখেন অনেক সুন্দর জমেছে আর এটা কাঁচা মরিচের এটাও সুন্দর জমেছে আর এটা শুকনো মরিচ দিয়ে জমিয়েছে এটাও সুন্দরভাবে জমে গিয়েছে আর এটাতে একটু পানি আছে পানি থাকলে আপনারা পানি ফেলে দিয়ে বীজটা ব্যবহার করতে পারবেন এই দই শুধু শুধু খাওয়া যাবে না কারণ এটার কোনো টেস্ট নেই এইটা আপনারা যে কোনো রান্নায় এবং মেরিনেশনে ইউজ করতে পারবেন এখন আমি টক দই বানিয়ে নেব দেড় লিটার ফুল ক্রিম দুধ সাত আট মিনিট জাল করে দুইটা বাটিতে নিয়ে নিয়েছি এখন কিন্তু কুসুম গরম আছে দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা বীজ দুই টেবিল চামচ দিচ্ছি এটা লেবু দিয়ে বানানো এবার মিশিয়ে নেব ভালোভাবে তো মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে এবার এটাতেও দইয়ের বীজ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ আর এটা কাঁচা মরিচ দিয়ে বানানো বীজ এটাও মিশিয়ে নিয়েছি আর দুধ অবশ্যই কুসুম গরম হতে হবে দুধ যদি বেশি গরম থাকে তাহলে দইয়ের বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দেব যেমন আপনারা চুলার পাশে মাইক্রোওয়েভ ওভেনে রাখতে পারেন বা একটা কম্বল দিয়ে পেঁচিয়েও গরম স্থানে রেখে দিতে পারেন আমি ওভেনে রেখে দিব ছয় সাত ঘন্টার ভেতরেই দইটা জমে যাবে তবে গরমে তাড়াতাড়ি দই জমে আর শীতে একটু বেশি সময় লাগে দই জমতে সময় লেগেছে প্রায় ঘন্টা অনেক সুন্দর জমেছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ঘন দই জমেছে কষ্ট করে একবার দইয়ের বীজ বানিয়ে সেটা দিয়ে টক দই বানিয়ে নিলে সেই দই থেকে কিছুটা দই ফ্রিজে রেখে দিয়ে আবার সেই ফ্রিজে রাখা দই দিয়ে টক দই বা মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন ইফতারিতে সালাদ লাচ্ছি বা ডিঙ্ক বানিয়ে খেতে পারবেন রেসিপিটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ